পুড়ে যাওয়া দুই হাতের আঙুলি নেই মারুফের, আঙুলের ছাপ ছাড়া জাতীয় পরিচয়পত্র করতে ভুগতে হয়েছে দীর্ঘদিন, সেই যেন শুরু। এরপর নানা চড়াই উতরাই পার করে জন্মনিবন্ধন ও প্রতিবন্ধী পরিচয়পত্র সংগ্রহ করলেও সেই পোড়া হাতই যেন কাল হয়েছে দিনাজপুরে শরীফুল ইসলাম মারুফের। দাঁড়ে দাঁড়ে ঘুরেও পাচ্ছেন না প্রতিবন্ধী ভাতা। এতদিন আমি প্রতিবন্ধীর টাকা নাও পাই, আমি ভিক্ষে করেই খাবো, কিন্তু আমার মতন যেন হয়রানি কেউ না হয়। জন্মের দেড় বছরের মাথায় এক দুর্ঘটনায় চুলার আগুনে পুড়ে দুই হাত নষ্ট হয়ে যায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার নয়াপাড়া গ্রামের মারুফের। পুড়ে যায় মুখের কিছু অংশ। এরপর সেই পোড়া হাত নিয়ে জাতীয় পরিচয়পত্র করতে গেলে বুঝতে পারেন জীবন থেকে কি হারিয়েছেন তিনি। আমি তো ভোটার আইডি কার্ডের জন্য আমার মানে ওই সিম তুলতে পারি না, ফোন ব্যবহার করতে পারি না, আমার নখের ফিঙ্গার ছিল না। তো মেয়রের কাছে যাই, এই ফিঙ্গার ছাড়া কাট করে দেওয়ার মতো তার কাছে কোনো কিছু ছিল না। সে বললো লাস্টে যে উপজেলায় যান নির্বাচন কমিশনারের কাছে, উনি কোনো ব্যবস্থা করে দিতে পারেনি। তখন আমি নির্বাচন স্যারের কাছে গেলেন উপজেলা ওসমানপুরে। তখন সে বলল যে আপনার তো ফিঙ্গার নাই, আমি এটা আর কি উপর নেবেলে আমার বড় বড় অফিসারকে জানাই, তো কী রেজাল্ট দেয় আপনি এক সপ্তাহ পর আসেন। এক সপ্তাহ পর গেলাম স্যার, যাওয়ার পর সে লাস্টে অনেক কিছু খোঁজার পর চোখের আমার ফিঙ্গার আর কি বের করলো, করে সে বলল যে আপাতত এই চলার জন্য আপনার চোখের ফিঙ্গার নিয়ে একটা আইডেন্টি কার্ড দিলাম, আপনি এটা দিয়েই সিম তুলতে পারবেন, মানে যে যে জরুরি কাজগুলো থাকে এগুলো এটা দিয়ে করতে পারবেন, এই যে একটা আইডেন্টি কার্ড আমাকে দিছে এটাই স্যার। দশ বছর আগে বাবাকে হারানোর পর গত চার বছর ধরে মাও রোগ শয্যায়। বাবা মায়ের চিকিৎসার জন্য নিজের শেষ সম্বল এক শতক জমিও বিক্রি করেছেন মারুফ। তার এক শতক জায়গা ছিল, সে বিক্রি করে তার মানে কানের পাশে একটা টিউমার হয়েছে, সেটা আবার আমার মায়ের টাকা খরচ হয়, সেটা খরচের জন্য এক শতক জায়গাও বিক্রি করে, তার থাকার কোনো জায়গা নেই এখন। এত প্রতিকূলতার মাঝে এনআইডি জন্মনিবন্ধনের কার্ড ও প্রতিবন্ধী পরিচয় সংগ্রহ করলেও অনলাইন না হওয়ায় মারুফ আজও পাননি কোনো সরকারি সাহায্য। 30 বছর বয়স হয়ে যাচ্ছে, শুধু ভুল আর ভুল। আমি এই জন্য আমি ওই আইডেন্টি কার্ডই আর করতে আসি না, প্রতিবন্ধীর কার্ড করতে আসি না। তো আমি বহু কষ্ট করে আমি এটা দিনাজপুরে সংগ্রহ করছি, শুধু আপনি অনলাইনটা আমার করে দিবেন, কারণ ভাই আমার পেটের দায়ে আমার মা স্ট্রোক করে বিছনায় পড়ে আমাকে বহু জায়গায় দৌড়াইতে হয়। তখন তো আমি তাকে 100 টাকা দিয়ে, আমি তো জানি যে আমার নাম্বার অনলাইন হয়ে গেছে অলরেডি, তখন 6 মাস 7 মাস 8 মাস 1 বছর যায় আমার ফোনে টাকা ঢুকে না। জীবিকার তাগিদে অচল দুই হাত নিয়ে হোটেলে কাজ নেন মারুফ, কিন্তু সেখানে টিকতে পারেননি বেশিদিন। এরপর কাজ নেন বাজারের নাইট গার্ডে, সেই চাকরিটিও চলে গেলে এখন অন্যের কাছে হাত পেতে জীবন চলে প্রতিবন্ধী মারুফের। এই সারাদিন ওই তো গোবিন্দগঞ্জ যে 3-4-5 ঘন্টা থাকলে পারা 400-500 টাকা কামাই করি, কোনোদিন একটু 500-700 হয়, এভাবেই স্যার চারটে খেয়ে জীবনযাপন করি। মারুফের জন্য প্রতিবন্ধী ভাতা সহ সরকারি সহযোগিতার দাবি জানান স্থানীয়রাও। এখন আমি সরকারের কাছে আমি আকুল আবেদন করেছি যে আমাদের জন্য যে প্রতিবন্ধী বরাদ্দ আছে, আমি সরকারের কাছে চাই যে আমাকে সেটা দেওয়া হোক, আমি আমার মাকে নিয়ে আমি জীবনযাপন যেটুকুই বাঁচি আমি যাতে একটু ভালোভাবে করতে পারি, আমি এই ধরনের সহযোগিতাই সরকারের কাছে এখন চাচ্ছি। সরকারের তরফ থেকে ফান্ড আছে, এটা পাচ্ছে না কেন, এটাই আমার সরকারের কাছে দাবি যে কেন পাচ্ছে না। সে আজকে প্রায় সামথিং 30-35 বছর এই অবস্থায় পড়ে আছে, শুধু আশার বাণী। উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে না পাওয়া গেলেও সরকারি নিয়ম নীতি মেনে মারুফের জন্য ভাতা প্রদানের আশ্বাস দেন মেয়র আব্দুস সাত্তার মিলন। সে কয়েকদিন আগেও আমার কাছে আসছিল, আমি তাকে বলছি যে এমআইএস করার জন্য তোমাকে এই প্রতিবন্ধী ভাতাটাকে ডাটাবেসের আওতায় নিয়ে আসতে হবে। আমি তাকে আমাদের পৌরসভার তথ্য সেবা কেন্দ্রে যাওয়ার জন্য পরামর্শ দিছি। এখন অদ্যবধি পর্যন্ত সে ডাটাবেসের ওখানে গেছে কি না এই তথ্যটা আমার কাছে জানা নাই। তবে আমি যতটুকু জানি যে যদি আমাদের এখানে ডাটাবেস করার পরে সে তার প্রতি আমাদের দৃষ্টি আছে, তার প্রতিবন্ধী ভাতা ইনশাল্লাহ সরকার সমস্ত নীতি অনুসরণ করে ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।